বাংলা একটা প্রবাদ আছে, যার হয় না 9 বছরে তার হয় না 90 বছরে। সম্প্রতি এ প্রবাদের মিথ্যে প্রমাণ করে দিলেন যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের বৃদ্ধা মিনি পাই। 90 বছর বয়সে এসে তিনি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বয়স্ক ছাত্রী হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন। আন্তঃবিভাগীয় অধ্যয়নে তার পাঠ্যক্রম শেষ করার পর তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সূত্র বলছে, বৃদ্ধা মিনি পাই 1950 সালে হাই স্কুল ডিগ্রি লাভ করেছিলেন। এরপর কর্মজীবনে জড়িয়ে গেলেও পড়ালেখার প্রতি তার অদম্য ইচ্ছে ছিল। সেই ইচ্ছের বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে তিনি অনেকটা সময় পর স্নাতক ডিগ্রি লাভ করেন। পাশাপাশি নিজের কর্মজীবন চালিয়ে যেতে থাকে। ঘড়ির কাটার পরিভ্রমণের একটা পর্যায়ে মিনি পাইন অবসর গ্রহণ করেন। ব্যস্ততা জীবন শেষে অবসর জীবনের প্রবেশ করার পর তার মনে নতুন করে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছে জেগে ওঠে। এ পরিপ্রেক্ষিতেই তিনি আবার নতুন করে পড়ালেখা শুরু করেন। মাস্টার্স ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার লক্ষ্যে তিনি নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। যদিও তার সাংবাদিকতায় মাস্টার্স করার পরিকল্পনা ছিল, পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বেছে নেন। পরিশেষে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে বৃদ্ধা মিনি পাইন 90 বছর বয়সে মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন। 90 বছর বয়সে যে মানুষের বয়সের ভারে নুয়ে পড়ার কথা, শরীরে নানা প্রকার রোগের বসবাস করার কথা, ওষুধের উপর জীর্ণ দেহের নির্ভর করার কথা, সেখানে পৃথিবীকে আশ্চর্য করে দিয়ে এ বয়সেই বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেন এ মিনি পাইন।